সুপ্রিয় দর্শক, টাইমস ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফুল পিঠে, বা আমাদের গ্রামের ভাষায় বলে চন্দসা পিঠে, আবার অনেকের ওখানে পোয়া পিঠাও বলে। তো আজকে আমি দেখাবো কিভাবে তৈরি করা হয় এই পিঠা। চলুন তাহলে দেখা যাক। আমি প্রথমে দুধ নিয়েছি, আমি যেহেতু চন্দসা বানাবো, আমার এলাকার ভাষায় বলে চন্দসা পিঠা, সেহেতু আমি দুধ নিয়েছি এবং দুধটা গরম করে ঠান্ডা করেছি কিছুটা। আর এই দেখুন চালের গুঁড়ো, এই চালের গুঁড়া দিয়ে আর দুধ দিয়ে আমি এটাকে তৈরি করব। সাথে যে যে ওইগুলো দেবো, জিনিসগুলো দেবো সেটা আপনাদের দেখাবো। তো দেখুন এটা হচ্ছে লবণ, আর এটা হচ্ছে চিনি। বেশি কিছু এই পিঠাতে তৈরি করতে বেশি কিছু লাগে না, তো দুধ, চালের গুঁড়ো, চিনি, লবণ এগুলো হলেই হয়। এই যে চালের গুঁড়ি, এটা হচ্ছে ঢেঁকি ছাটা চালের গুঁড়ি। তো অনেকে আবার এই চালের গুঁড়িটা কলে ভাঙিয়ে মেশিনে ভাঙিয়েও নিয়ে আসতে পারেন। তো এটা আমাদের ঢেঁকি ছাটা কলে চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি। তো আমি এর ভিতরে লবণটা দিয়ে দেব। আমি এখানে আপনাদের বলে রাখি যে আমার এখানে কোনো পরিমাণ মতো আমি নিইনি, যেহেতু আমি আমার আন্দাজ মতো নিয়েছি। আপনারা চাইলে পরিমাণ মতো নিতে পারেন বা আপনাদের আন্দাজ মতো নিতে পারেন। আমি এখানে যদি মানে কয়েকজনের জন্য বানাবেন সেই হিসেবে আপনারা বাটিতে করে বা আন্দাজ মতো নিতে মানে পরিমাণ মতো নিতে পারেন। আমি আমার আন্দাজ মতো নিয়েছি। দেখুন এরপরে আমি একটু দুধ দিয়ে দেব। আমি পুরো দুধ একসাথে দেবো না, আমি অল্প অল্প করে, যেহেতু গরম দুধ, অল্প অল্প করে দিব এবং অল্প অল্প করে মাখাবো। আপনারাও এভাবে চাইলে করতে পারেন, আর যদি দুধ না থাকে ঘরে সেক্ষেত্রে আপনারা শুধু জল দিয়েও করতে পারেন। তো আমি প্রথমে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, এরপরে আমি দুধটা যদি একটু সহন সহন হয় তখন আমি হাত দিয়ে নেব। যেমন দেখুন এখন আমার হাতে সহনশীলতায় দুধটা এসে গেছে, আমি এখন হাত দিয়ে মাখবো। কারণ হাত দিয়ে মাখলে এই গুঁড়িটা অনেক মিহি, মানে ভালো করে মাখা হবে। তো আমি সেজন্য আস্তে আস্তে করে হাত দিয়ে মেখে নেব। এর ভিতরে আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো আপনারাও আপনাদের একটু মাখা মাখা হলে তারপরে এটা দিব। তো দেখুন যেহেতু আমাকে এক হাত দিয়ে কাজ করতে হচ্ছে, তো আমি স্কিপ করে আমি একটু চিনিটা একটু বের করে নিই, চিনিটা দিব। আমি আন্দাজ মতো, যেহেতু আমি কোনো কাপ বা চামচ ব্যবহার করছি না, আমি আমার আন্দাজ মতো দিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের আন্দাজ মতো অথবা চামচ ব্যবহার করে সেভাবে আপনারা নিতে পারেন। তো দেখুন চিনিটা দিয়ে দিলাম, আগেই লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর এখন এভাবে মাখাবো আর হালকা দুধ দিতে থাকবো, যে যাতে করে আমার ইয়াটা মিহি করতে পারি। যেহেতু আমরা গরম দুধ এবং গরম দুধ ব্যবহার করতেছি, আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন। কারণ গরম জল দিলে এটা একটু নরম হবে। আর যারা আটা বা কিংবা ময়দা দিয়ে এটা তৈরি করবেন, এই ঘন সিন্নি বলে অথবা বা এই যে খামিটা তৈরি করবেন, এটা দেখা যায় ময়দা দিলে গরম জল দেওয়া লাগবে না। তো আমি যেহেতু আটা চালের গুঁড়া দিয়েছি সেহেতু আমি গরম জল অথবা গরম দুধ দিব। তো আমি তো গরম দুধ দিয়েছি, আপনারা দেখছেন, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। তো দেখুন আটাটা অনেকটা মেখে গিয়েছে। তো এভাবে মাখা হয়ে গেলে আমি কিছু সময় এটাকে রেখে দেব। যেহেতু আমার খামি তৈরি হয়ে গেছে, এটা এখন রেখে দেব। আমি প্রায় 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি চুলা আঁচ ধরিয়ে দিয়েছি এবং কড়াইটাকে চুলার উপর দিয়ে দিয়েছি। যেহেতু একা দিয়ে আমাকে ফোন ধরতে হচ্ছে এবং কাজ করতে হচ্ছে, সেহেতু চুলা ধরানো আপনাদের দেখাতে পারলাম না এবং এভাবে আমাকে করতে হবে। তো দেখুন কড়াইটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে তেল দিব। তো ততক্ষণে গরম হয়ে গেছে, আমি এখন
এখানে তেলের বোতল খুলে রেখেছি, এখানে তেল দেব। অনেকটা পরিমাণ আমাকে তেল দিতে হবে, যেহেতু পিঠা তেলে ভাজা পিঠা, সেহেতু আমাকে অনেকটাই তেল দিতে হবে। আমি প্রায় 200-250 গ্রামের মতো তেল দিয়ে ফেললাম, যেহেতু আমার পরিমাপ করা নেই, সেহেতু আন্দাজ মতোই দিয়ে দিলাম, যাতে একটা পিঠা আমি ওইটাতে ডুবাতে পারি। এবার করব, তেলটা একটু গরম হয়েছে কিনা সেটার জন্য আমি একটু গুঁড়া একটু ছিটিয়ে দিলাম, যাতে তেল গরম হয়েছে কিনা এটা দেখার জন্য। এরপরে আমি পিঠাটা ছেড়ে দিব, খামিটা ওখানে দিব এবং পিঠা হয়ে যাবে। তো দেখুন, তেলটা একটু গরম হয়ে আসছে, আর একটু গরম হলে আমি আপনাদের বলে রাখি যে এখানে যখন আঁচ বা চুলার আঁচ দিবেন তখন কিন্তু বেশি দিবেন না, কারণ অল্প আঁচে দিবেন। অল্প আঁচে দিলে আপনার পিঠাটা ভালো করে সিদ্ধ হবে, আর বেশি জ্বাল দিলে তাড়াতাড়ি পিঠাটা পুড়ে যাবে। তো আমি সেজন্য দেখুন অল্প আঁচ দিয়ে পিঠাটাকে তৈরি করছি, পিঠা হয়ে গেছে। এবং আমি একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি ওর উপর দিয়ে, যাতে পিঠার টা ভালো করে ফুলে। তো দেখুন, এবার একটা নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে পিঠাটা কড়া ভাজা দিতে পারেন, অনেক লাল লালও করতে পারেন, আবার একটু কম ভাজিও করতে পারেন। তো আমি একটু লাল লাল করব, অত বেশিও করব না। তো দেখুন, পিঠাটা আমার প্রায় হয়ে আসছে। পিঠাটা আপনারা আমি যেভাবে দেখালাম এইভাবে যদি খামি দেন তাহলে পিঠা ফুলবে, অনায়াসেই ফুলবে, আর কিছু করা লাগবে না। কারণ খামিটা কিছু সময় রেখে দিলে চালের গুঁড়াটা আরও একটু নরম হয়ে যাবে, খামিটা একটু নরম হয়ে যাবে এবং ফুলপিঠাগুলো ভালো করে ফুটবে, ফুলে উঠবে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগবে, খেতেও টেস্টি লাগবে। আর আপনারা খামি যখন তৈরি করবেন তখন একটু টেস্ট করে নেবেন হালকা, যাতে লবণ চিনি ঠিক আছে কি না। আমি আগে থেকেই নিয়েছি, তো তারপরে দেখুন পিঠা কিন্তু আমার হয়ে গেছে। একটু লাল লাল করব এবং তারপরে ভেজে এটাকে তুলব। আমি এভাবে আপনাদের আরও কয়েকটি পিঠা ভাজা দেখাবো। তো দেখুন, পিঠা কিন্তু ভালোই ফুলছে। অনেকদিন পরে এই পিঠাটা আমি তৈরি করলাম, প্রায় বছর 2-3 পরে আমি পিঠাটা তৈরি করলাম। এবার ওইটা হয়ে গেছে, আমি আরেকটা পিঠা দিব। দেখুন, পিঠা দেওয়ার আগে আমি যেখানে খামিটা রাখো ওইটা একটু গুলিয়ে ভালো করে চামচ দেবো, প্রতিবারই যা গুলিয়ে নেবো, তা না হলে ওটা একটু জমাট বেঁধে যেতে পারে, তাই গুলিয়ে নেবো। এবং এরপরে পিঠার উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দেবো, যাতে করে তাড়াতাড়ি করে উঠে আসে। দেখুন, এটা তেল ছিটানোর আগেই উঠে এসছে। তারপরে একটু ভালো করে দিই, তেলটা ছিটিয়ে দিলে পিঠাটা ভালো ফুলবে। দেখুন, এভাবে আপনারাও চাইলে ঘরে বসে তৈরি করতে পারেন এরকম পোয়া পিঠা বা চন্দশা পিঠা। আমার এলাকায় আমি আগেও বলছি চন্দশা পিঠা বলে, তাই আমি এটাকে চন্দশা পিঠাই বেশি বলছি। দেখুন, আমি অলরেডি 3টা পিঠা বানিয়ে ফেলেছি এবং আরও বানাবো, যদিও বানানোর সব এটা আমি আপনাদের দেখাবো না, কারণ তাহলে ভিডিও এটা অনেক বড় হয়ে যাবে। আমি বানিয়ে রাখছি এবং পরবর্তীতে কেমন বানালাম সেটা দেখুন। 4টা পিঠা অলরেডি হয়ে গেছে, তো আমি আরও এভাবে আরও কয়েকটি পিঠা বানিয়ে নেব। আপনারা চাইলে অনেকে এর ভিতরে ডিম দেয়, কিন্তু এটা আসলে ডিম দিলে একটা আষ্টে গন্ধ আসে, এটা না দেয়াই ভালো। আর যেহেতু আমার এভাবে খামিটা তৈরি করাতে আমার পিঠাটা ভালো ফুলছে, সেহেতু আর ডিম দেওয়ার কোনো প্রয়োজন আসে না, কারণ ডিম দিলে তো আষ্টে গন্ধ আসে। যার কারণে আপনারাও এভাবে খামি করে রেখে দিলে অবশ্যই অবশ্যই ফুলবে পিঠা। আর চাইলে আপনারাও ঘরে বসে এটা বানাতে পারেন, বিশেষ করে বিকেলের নাস্তা হিসাবে এই পিঠাটা খুবই কার্যকারী ভূমিকা রাখবে। হঠাৎ করে যদি আপনাদের খিদে লাগে তখন
এটা চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। তো পিঠা তৈরি করতে করতে আমি আপনাদের একটু জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কেমন হলো পিঠাগুলো এটা জানানোর জন্য একটু কমেন্টসে জানিয়ে দেবেন, যাতে করে আমি আরও পিঠা বা রান্না করতে উৎসাহী হই এবং আপনাদের অনেক অনেক ভিডিও দিতে পারি এভাবে। তো দেখুন, আস্তে আস্তে করে আমি ভেজে তুলব সবগুলো পিঠা। আর আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে আমার ভিডিওগুলোতে যদি বেশ ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আপনারাও ঘরে বসে তৈরি করবেন এরকম মজাদার পিঠা। দেখুন অনেকগুলো পিঠা অলরেডি তৈরি হয়ে গেছে, তো এভাবেই আমি তৈরি করেছি আমার চন্দশা পিঠা। আপনারা কেউ পোয়া পিঠা বলবেন, কেউ ফুলকো পিঠা বলবেন, যার অঞ্চলে যে পিঠার না এই পিঠার যে নাম সেটা আপনারা বলতে পারেন, কিন্তু আমার এখানে চন্দশা পিঠা তাই। তো দর্শকবৃন্দু, এই ছিল আমার চন্দশা পিঠা তৈরি রেসিপি। আপনারা যারা এই পিঠা বেশি পছন্দ করেন তারাও তৈরি করতে পারেন। ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে।